আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং যারা অসুস্থ আছেন, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, তাদেরকে বলবো একটু খুঁজুন, অবশ্যই পাবেন। দর্শক, এরকম হাজারো রোগী আসেন, এবং বর্তমান সময়ে আমরা দেখছি যত দিন যাচ্ছে ব্যথাজনিত সমস্যা নিয়ে হাজারো রোগী আসছেন। এর ভিতরে দুঃখজনক লাগে এমন এমন কিছু পেশেন্ট আছেন যারা দেখা যাচ্ছে 10 থেকে 12 বছর বা 20 বছর পর্যন্ত তারা ব্যথা নিয়ে ভুগছেন। এমন কোনো জায়গা নেই যে যে যেখানে বলেছেন তারা চিকিৎসার জন্য গিয়েছেন বাট সুস্থ হতে পারেননি, জীবনের সর্বস্ব খরচ উজাড় করে দিয়েছেন, যেখান থেকে জমি জমা ভিটে বাড়ি বিক্রি করে হলো তারা চিকিৎসা করেছেন। করবেন বা কেন, যখন ব্যথা মানুষ সহ্য করতে পারে না তখন মনে হচ্ছে পৃথিবীর সব কিছুর বিনিময়ে যদি আমি ব্যথা থেকে একটু মুক্ত থাকতে পারতাম। এরকম হাজারো আকুতি থাকে যখন একটা মানুষ আমাদেরকে ফোন করে, যখন ফোনের ওপাশ থেকে আমরা কণ্ঠস্বরটা শুনতে পাই তখনই আসলে বুঝতে পারি যে কতটা উৎকৃষ্ট হয়ে, কতটা এক টুক ভালোবাসা নিয়ে বা এক টুক আশা নিয়ে তারা আমাদেরকে ফোন করেন শুধুমাত্র একটি উদ্দেশ্য, সুস্থ হওয়ার জন্য। দর্শক, এরকম হাজারো ঘটনা আছে, কিন্তু দুঃখজনক তখনই আর যখন ভুল চিকিৎসার কারণে সুস্থ হওয়া তো দূরের কথা, বরঞ্চ আরও খারাপের দিকে চলে যায়, আর যদি সেটা গরিব পেশেন্ট হয় তার জন্য কষ্টটা আরও বেশি হয়ে যায়। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি খুবই পরিশ্রমী একজন মানুষ, খেটে খাওয়া একজন মানুষ, কৃষিকাজের সাথে উনি জড়িত। দীর্ঘদিন যাবৎ উনি PLID রোগী উনি ভুগছিলেন, এবং এটার জন্য উনি একটা সার্জারিও করেছিলেন, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি, বরঞ্চ একটা সময় সেটা আরও বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আসুন না দর্শক, ওনার সাথে পরিচিত হই, কী হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, কেমন আছেন আজকে? আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আছে আলো। আলো মোহাম্মদ আলো। বাসা কোথায় স্যার আপনার? বাসা তিওর বেলা ইউনিয়ন খাসকড়া থানা আলমডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা খুব সুন্দর একটি জায়গা এবং বাংলাদেশের খুব প্রসিদ্ধ একটি জেলা এটি। আমাদের অনেক চাষ হয় বেশি। হ্যাঁ, অনেক ধরনের চাষবাস হয়। আমরা জানি আপনি কৃষিকাজের সাথে জড়িত, দীর্ঘদিন যাবৎ কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। এই যে এত দূর থেকে স্যারের কাছে এসেছেন DPRC হসপিটাল ঢাকা শ্যামলিতে, কী হয়েছিল আপনার যদি একটু বলতেন আমাদেরকে? আমার তো অনেক আগের থেকে ব্যথা ছিল, তবে আমি আসছে ব্যথাটা কোথায় ছিল? যে মাথায়, কোমরে ব্যথা, কোমরে। আচ্ছা, আসে অনেক ডাক্তার দেখাইছি, রাজশাহী যেতাম, ওখান থেকে ট্রেনে যাওয়ার সুবিধে ওইদিকে যেতাম, রাজশাহীর ডাক্তার দেখাইছি, কেউ ভাই সাইটিকা, কেউ হলো এমআরআই করার পরে বলে যে এলাকা তোমার হাড় বেড়ে গিয়েছে, ওই হাড় না কাটলে পা নষ্ট হয়ে যাবে। সেখানে আমি তো হাঁটতে পারিনি ডানে পা দিয়ে। মানে ব্যথাটা প্রথমে কোমর থেকে শুরু হয়? হ্যাঁ, কোমর থেকে। প্রথম একটা সময় দেখেন যে কোমরে আপাতত 8-10 বছর তো হবে কোমরে ব্যথা ছিল, তারপরে পায়ে লেগেছে, তারপরে পায়ের দিকে নেমেছে। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু কি মনে হয়? আগে আলম সাথে চালাতাম, এক ধরনের গাড়ি আছে পাল্টা মালটানা, তারপর থেকে আস্তে আস্তে দেখছেন যে ব্যথা, একটা সময় সেই ব্যথাটা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় মুভ করতে পারছিলেন না, অনেক কষ্ট তারপরে ডাক্তার বলছিল যে তোমার সার্জারি না করলে, কাটি না দিলে তোমার পা নষ্ট হয়ে যাবে। আপনাকে বললেন সার্জারির কথা, তখন সার্জারি করে ফেলেছি। করার পরবর্তী অবস্থাটা কেমন ছিল? তারপরে তারপরেও
সংসার আছে, বাবা মা আছে, তো সংসারের একজন উপার্জনক্ষম ব্যক্তিও আপনি, আপনার একটা উপার্জন সবসময় থাকে। আগে তো আমি করতাম, এখন আমার ভাই আছে, সেও কাম কাজ করে, আর বাপটা এখন করে, আগে তো আমি কাজ করেছি সংসারে। আচ্ছা, তো এই সমস্যার পর থেকে আর কাজ করতে পারছিলেন না? কাজ তো করতে পারি না, আগমন জিনিস তো আমাকে তো সব কৃষি কাজ, আগমন জিনিস তুলতে গেলে এই যে একবুক আশা নিয়ে ভেবেছেন যে কাজ করতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, পরিবারের জন্য অপারেশন করলেন, কিন্তু যখন দেখলেন যে সাকসেসফুল হলো না, আরো খারাপ হয়ে গেলেন, তখন মনের ভিতর কি কাজ করতো? এখন মনের ভিতর করতাম যে আল্লাহর উপায় কোনে পাবো, আর কি করবো, হাইটে তো বেড়াতে হবে, সারাক্ষণ কান্না করতে হবে, এটাই চিন্তা ভাবনা। তারপরে আমার একটা স্কেট আছে, ওই সেটে খালি চার্জ দিয়েছি, দেখি কোনো ব্যবস্থা পাই না, অন্য কোনো ব্যবস্থা আছে কি না, আল্লাহর পৃথিবীতে এত মানুষ সুস্থ আছে আসলে। তারপরে অনেক তো দেখছি, কেউ পাই নারকেল তেল আছে, রসুন আছে, দিয়ে দাও, তারপরে আমি এই সারের এই যে আপনারই দেখছি একটা ভিডিও দেখছি, দেখার পরে মানে কথা কাম সব সেট হয়ে গেল। তারপরে দেখলেন যে আপনার যে সমস্যা, এরকম হাজারো মানুষ আছে, হাজারো এই ধরনের সমস্যা নিয়ে আছেন, আর সেটে গেল তাই আসলাম এখানে। এসে তো আল্লাহর রহমতে ব্যথাটা, প্রথম যেদিন স্যারের কাছে আসছেন, স্যার আপনাকে দেখলেন এবং দেখার পরে স্যার কি বলেছিলেন? স্যার বলছিল 8-10 দিন থাকো, তুমি ব্যথা ছেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখন ব্যথা ভিতরে নেই, এখন পরে হবে কি আমি জানি না। তারপরে ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, কততম দিন থেকে বুঝতে শুরু করেছেন যে আমার ওই ইনজেকশন দেওয়ার পরে তে আমার ব্যথাটা, আপনি বুঝতে শুরু করেছেন আপনি সুস্থ হয়ে গেছে, ব্যথাটা নেই এখন? কি আপনি হাঁটাচলা করে আছেন? তো স্বাভাবিক কাজকর্ম করছেন, এটা ওটাই, বাথরুমে যাচ্ছেন, এখানে ওখানে যাচ্ছেন, সবই করতে পারছেন, উঠ বস করছেন, সে আগের মতো আর এখন কি আপনার কি এই উঠতে গেলে কারো সাহায্য দরকার? না না না, কি সাহায্য লাগবে না। তো হাজারো দর্শক আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন, তারা হয়তো হন্যে হয়ে খুঁজতেছে কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবে, তাদের জন্য যদি কিছু বলেন। আমি তাদের জন্য একটা কথাই বলবো, ব্যথা হলে এই জায়গার ঠিকানা বললে আপনারা আসেন, কিছুদিন ডাক্তারকে দেখান, দেখিয়ে তারপরে অন্য কোনো ব্যবস্থা নিয়ে, তাছাড়া আমার কোনো আর বক্তব্য। স্যারের কাছে তো আরো রোগী আছে আপনার আশপাশে, আরো দেখেছেন, তাদেরকে কেমন দেখেছেন? সবাই আইসে বেকা হয়ে শুধু আইসে নিয়ে গেছে, দেখছি তো হাজারো রোগী আসছে, এক একজনের এক এক রকম সমস্যা নিয়ে আসছে। আল্লাহর কোমরা দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা, হয়তো উনি ওনার মতো করে গুছিয়ে বলতে পারছেন না, বাট যতটুকু পেরেছেন ওনার ভিতরের কথাগুলো কিন্তু আসলে বের হয়ে এসেছে। এরকম অসংখ্য মানুষ আছেন, হাজারো কষ্ট, এই যে দেখুন 8-10 বছর বা 12 বছরের কষ্ট, এক মানে এই অল্প কিছু সময়কে আসলে বলা সম্ভব? কত কান্না আছে, কত অর্থ কষ্ট আছে, কত হতাশা আছে, কত ভুল চিকিৎসা আছে, কত কিছু ঘটে গেছে এই শরীরের উপর দিয়ে, বাট তারপরে তো উনি খুঁজে পেয়েছেন, সঠিক চিকিৎসাটা পেয়েছেন, আজকে ইনশাল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। এরকম হাজারো মুখে হাসি ফুটিয়ে তোলার মানুষটার নাম হচ্ছে ডক্টর.Md.Shafiullah প্রধান, যিনি অক্লান্ত পরিশ্রম করে এরকম হাজার হাজার মানুষের মুখে উনি হাসি ফুটিয়ে তুলছেন। দোয়া করবেন আমাদের স্যারের জন্য, যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এরকম অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরও ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য।
আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।